গতকাল বাংলা ব্লকের কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল 4:15 ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা বলেন, গতকাল আমাদের আন্দোলন চলাকালে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে। এর মাঝে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে, ফলে অনেকেই আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েই বিক্ষোভ সমাবেশ শুরু করেছি। আমরা চাই এই কোটার যৌক্তিক একটা সমাধান হোক। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা গতকাল জানেন যে গতকালকে বিভিন্ন ক্যাম্পাসে পুলিশি যে হামলা হয়েছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। গণতান্ত্রিক দেশে কোনো ধরনের পুলিশি হামলা, যেখানে সবার আন্দোলন রাইটস আছে, অনেকে যৌক্তিক দাবি নিয়ে, আপামর জনসাধারণের দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেখানে যে পুলিশি হামলা করেছে সেটি আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেক্ষেত্রে আমরা বলেছি ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ সমাবেশ করার জন্য বসন্ত বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। সেক্ষেত্রে আমাদের জন্য মূল পয়েন্ট হচ্ছে শাহবাগ, আমরা শাহবাগে এসেছি। এর আগে গতকাল রাত 9:00 শাহবাগে বাংলা ব্লকের শেষে এক সংবাদ সম্মেলনে আজকের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ বিকেল 4:00 সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে একযোগে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ঋতুপর্ণা চাকি, ঢাকা পোস্ট।